হ্যালো ফ্রেন্ডস আশীর্বাদ মেকবারের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্ল্যাক্সিড ফেস মাস্ক অথবা বলতে পারেন ফ্যাক্স ফ্ল্যাক্সিড এবং রাইসের ফেস মাস্ক এই দুটোই আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটি ইনগ্রিডিয়েন্ট দিন আগের থেকে এর ব্যবহার আমরা দেখে আসছি এবং এখন আমি দেখাবো এই ফ্ল্যাক্সিড এবং রাইস অথবা তিসি বাংলায় যাকে আমরা তিসি এবং চাল দিয়ে আমরা কিভাবে একটি সুন্দর ফেস মাস্ক ব্যবহার করব বা তৈরি করব। প্রথমে আমরা দু কাপ জল নিয়ে নেব একটি পাত্রে সেটা প্রথমে ফুটিয়ে নেব এক চামচ যে কোনো সিদ্ধ চাল এর মধ্যে দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মতো আমরা এটাকে সিম করে ফুটিয়ে নেব এরপর আমরা দেব এর মধ্যে ফ্ল্যাকসিড অথবা তিসির বীজ এই দুটো একসঙ্গে মিশে গিয়ে একটি জেল তৈরি করবে আমরা সাধারণ ফ্ল্যাকসিড দিয়েও জেল বানাই কিন্তু এখানে রাইসের যে উপকারিতা সেটা আমরা একসাথে পেয়ে যাব প্রথমে গরম অবস্থায় এই জেলটি একটু রানি থাকে কিন্তু ঠান্ডা হলে এটি একদম ঠিক একটা সুন্দর জেল তৈরি হয়ে যায় যেটা আমরা মুখে মাখার জন্য একদম উপযোগী এই ফ্ল্যাক্সিট হচ্ছে রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমরা যে রাইস প্যাক ব্যবহার করি শুধু আমরা নয় জাপানিজ এবং কোরিয়ানরাও বহু বছর আগের থেকে এই রাইস ফেস মাস্ক বা বিভিন্ন রকম চালের বিভিন্ন জিনিস তারা ব্যবহার করে যেটা ত্বকের জন্য খুবই উপকারী এই দুটো উপাদানই আমাদের স্কিন টাইটনিংয়ের কাজ করে আমাদের স্কিনের ইলাস্ট্রিসিটিটা বাড়িয়ে দেয় এবং আমাদের ত্বকের বয়স বহু গুণ কমিয়ে দেয় এর নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের বিভিন্ন রোমকূপগুলো অনেক সংকুচিত হয়ে যায় এবং তাতে আমাদের স্কিনের যে টাইকনিং টাইটনিংটা খুব ভালো রকম হয় রাইসে থাকে ভিটামিন বি যাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই মাস্কটি আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট মুখে লাগিয়ে রাখব এবং হালকা হাতে এটিকে আস্তে আস্তে মুখে রাপ করব এটি একদম জেলের মতো এবং শুকিয়ে যাওয়ার হালকা মতো শুকিয়ে যাওয়ার পর আমরা ওয়াশ করে নেব ওয়াশ করার পর দেখুন আমার স্কিনের গ্লো অনেকাংশে বেড়ে গেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Thank you for watching.